Hey, hello guys, welcome to my channel and guys, prepare not to know that video no so last time tomorrow no guys ask video taken to all new connect bishop to tap like a video to cholice current guys got to call a poker and before to back to let's take any ULO color poker and people to shockle for the to I'm the shockle and nita parcel of matra acta blueprint ebong tinta estone there but oiter can take on dumbbell gets a money econ like this a tinta blueprint ebong shatta estone so it a keep up a dumbbell it a key guy in a corner glist like as a better operator solve with it tomorrow say some put a video to puro details alucina corbo is long as booyah 2.0 event to a kiki free the papa কোন কোন আইটেম আছে আছে পুরো ডিটেইলসে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব তো गाइस এখনো যদি এই ভিডিওতে লাইক না করে থাকো কি করছো সকলে মিলে এই ভিডিওতে একটা করে লাইক করে দাও আর আমাদের চ্যানেল নতুন দর্শক হতে একটা প্লিজ সাবস্ক্রাইব করে পাতে কবে লাগোটি অল নোটিফিকেশন করে দাও তো আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক তো गाइस দেখো এখানে যে ইয়েলো কালার MP40টা রয়েছে এটা কিন্তু সকাল 10টা বা 11টা বা সর্বোচ্চ 12টা পর্যন্ত হয়তো একটা ব্লু প্রিন্ট এবং তিনটা স্টোন দিয়ে নেওয়া গিয়েছিল এবং এই প্রথমটা কিন্তু তিনটা ব্লু প্রিন্ট এবং সাতটা স্টোন লাগতে ছিল বাট কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয় এবং প্রথমটা যেমন তিনটা ব্লু প্রিন্ট এবং সাতটা স্টোন লাগতো এরকম কিন্তু এখন ইয়েলো কালারের MP40টাও কিন্তু সাতটা স্টোন এবং তিনটা ব্লু প্রিন্ট লাগতেছে সো এটা কিন্তু গাইনা একটা গ্লিচ ছিল এইজন্য তোমরা কম ডায়মন্ডে পেয়ে গিয়েছিলে বা আমরা কম ডায়মন্ডে পেয়েছিলাম বাট এখন কিন্তু গাইনা এটা সলভ করে দিয়েছে তার মানে বোঝা দাতে গাইনার এতক্ষণ পর্যন্ত গ্লিচ ছিল মানে সকাল পর্যন্ত গ্লিচ ছিল এই জন্য আমরা কমে পেয়ে গেছিলাম বাট এখন কিন্তু আর আমরা কমে পাবো না এখন কিন্তু আমাদের সাতটা স্টোন এবং তিনটা ব্লু প্রিন্ট দিয়েই নেওয়া লাগবে আশা করি গাইস তোমরা বুঝে গিয়েছো তো গাইস এবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি বুয়া 2.0 ইভেন্ট উপলক্ষে তোমরা কি কি ফ্রিতে পেয়ে যাবা এবং কি কি লেজেন্ডারি আসতে আসতে যেগুলো আমরা ডায়মন্ড দিয়ে নিতে পারবো তো গাইস প্রথমে যেটা আসতে আছে সেটা হলো নতুন একটা ইনকিউবেটর যেখানে তোমরা চারটা লেজেন্ডারি M4A1 স্কিন দেখতে পারবা যেমনটা গাইস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা কিন্তু ইনকিউবেটর নাও দিতে পারে মানে ইনকিউবেটরের মতো কোন একটা লেজেন্ডারি রয়্যালে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই দেখতে পারবা তো প্রথম লেজেন্ডারি গান স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু টপে থাকবে মানে চারটা গান স্কিনই একই একটা ইভেন্টের মধ্যে তোমাদেরকে দিবে যেমন আমাদের ডায়মন্ড রয়্যাল গোল্ড রয়্যাল থাকে এরকম নতুন একটা লেজেন্ডারি রয়্যাল তোমরা দেখতে পারবা আর ওখানে কিন্তু তোমাদের প্রচুর ডায়মন্ড কেটে নেবে আর এই ডায়মন্ডের বিনিময়ে কিন্তু এখান থেকে তোমরা গান স্কিনগুলো বের করতে পারবা তো এখানে গাইস তোমরা চাইলে একটাও নিতে পারো আবার চাইলে চারটাও বের করে নিতে পারো তো এখান থেকে গাইস প্রথম গান স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ এবং পরবর্তী গান স্কিনটাও আমি তোমাদেরকে দেখে দিচ্ছি মোট চারটা গান স্কিন এখানে রয়েছে চারটা গান স্কিনে কিন্তু মারাত্মক লেভেলের গান স্কিন সো এখানে অ্যানিমেশন এবং এর ডিজাইন দেখে মনে হচ্ছে যে মারাত্মক টাইপের হতে যাচ্ছে বা M4A1 এর সবথেকে বেস্ট গান স্ক্রিন হতে যাচ্ছে এইটা তো গাইস তৃতীয় নাম্বার স্ক্রিনটাও তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছছো মোটামুটি এই তিনটা স্ক্রিনের সাথে আরো একটা স্ক্রিন অ্যাড হয়ে যাবে মোট চারটা স্ক্রিন কিন্তু এখান থেকে কিছুদিনের মধ্যে অথবা তোমরা নভেম্বর মাসের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশে উইনার্স হবে অবশ্যই অবশ্যই লেজেন্ডারি কোনো একটা রয়্যালের মাধ্যমে দেখতে পারবে আশা করি গাইস ক্লিয়ার হয়ে গেছো এবারে গাইস আমি নতুন দুইটা বান্ডেল তোমাদেরকে রেখে দিচ্ছি এই দুইটা বান্ডেল কিন্তু তোমরা বুয়া 2.0 ইভেন্টের মাধ্যমে ফ্রিতে পাবা এখানে গাইস দুইটা বান্ডেল তোমরা দেখতে পাচ্ছছো একটা মেল বান্ডেল এবং একটা ফিমেল বান্ডেল এখান থেকে যে কোনো একটা বান্ডেল তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে হয়তো ছেলেদের বান্ডেলটা দেওয়া হতে পারে নয়তো কিন্তু মেয়েদের বান্ডেলটা তোমরা অবশ্যই অবশ্যই বুয়া 2.0 ইভেন্টে পাবা আর বুয়া 2.0 ইভেন্টটা কিন্তু নভেম্বর মাসের 20 তারিখে অর্থাৎ গাইস তোমরা বুঝতে পারতেছো এখনো কিন্তু 40-50 দিন বাকি তারপরে কিনা তোমরা এই গান স্ক্রিনগুলো দেখতে পারবা এবং সাথে কিন্তু এই নতুন দুইটা বান্ডেল দেখতে পারবা আর এই বান্ডেলের মধ্যে ক্ষেত্রে কিন্তু একটা বান্ডেল তোমাদেরকে অবশ্যই অবশ্যই ফ্রিতে দেওয়া হবে আশা করি গাইস তোমরা ক্লিয়ার হয়ে গেছো তো এবারে গাইস আমি তোমাদেরকে বলে দিচ্ছি বুয়া 2.0 ইভেন্টের মাধ্যমে আমাদের যে ইভোলিউশন আইটেমগুলো আসতে যাচ্ছে ওই আইটেমগুলো কেমন হতে চলেছে আর কোন ইভেন্টের মাধ্যমে আসতে যাচ্ছে তো গাইস বুয়া 2.0 ইভেন্টে যে মারাত্মক ইভোলিউশন ইউএমপি গানের স্কিন আসতে যাচ্ছে ওইটার সাথে কিন্তু মারাত্মক একটা ইমোট তোমরা দেখতে পারবা যেমনটা গাইস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছছো এইটা কিন্তু আমার মনে হয়েছে ফ্রি ফায়ারের মধ্যে আজ পর্যন্ত যতগুলো ইমোট রয়েছে তার মধ্যে সবথেকে বেস্ট ইমোট হতে যাচ্ছে এই লুকটা গাইস একেবারে ওপি টাইপের লেগেছে এবং অ্যানিমেশন গুলো আমার কাছে মারাত্মক লেগেছে এবং গাইস একটা ব্যাকপ্যাকের স্কিন তোমরা এখানে দেখতে পাচ্ছছো এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু কালকে আমি তোমাদেরকে দেখে দিয়েছিলাম এটা কিন্তু 3 লেভেল করলে মারাত্মক টাইপের একটা লুক দেবে যেমনটা গাইস তোমরা দেখতে পাচ্ছছো বাদুর টাইপের ডানা মেলতেছে এবং ডানাটা কিন্তু নড়তেছে অ্যানিমেশনের মতো তো এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু নতুন কোন একটা টপ আপ ইভেন্টে তোমাদের অবশ্যই দেওয়া হবে পিঠে নিলে গাইস কেমন হবে এই ব্যাকপ্যাকের স্কিনটা সেইটাও তোমরা অবশ্যই অবশ্যই দেখতে পারতেছো এটা কিন্তু নেক্সট কোনো একটা টপ আপ ইভেন্টের মাধ্যমে যদি আসে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই অবশ্যই 500 ডায়মন্ড টপ আপ করা লাগবে আর এর সাথে এই ব্যাকপ্যাকের সাথে কিন্তু আরো কয়েকটা আইটেম আসতে যাচ্ছে যেগুলো আমি তোমাদেরকে পুরো ডিটেইলসে দেখে দিতে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই টপ আপ ইভেন্টে তোমরা দেখতে পারবা যেমনটা গাইস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছছো এখানে একটা লুট বক্স রয়েছে এই লুট বক্সটাও কিন্তু আমাদের যে ইভোলিউশন বান্ডেল আসতে যাচ্ছে এবং ইভোলিউশন ইউএমপি আসতে যাচ্ছে এর উপর বেস করে আসতে যাচ্ছে এই লুট বক্সগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই টপ আপ ইভেন্টে অথবা ফ্যান ডিলের মাধ্যমে সেকেন্ড প্রাইজ হিসেবে দেখতে পারবা এর সাথে গাইস একটা গ্রেনেড স্কিন তোমরা দেখতে পাচ্ছছো এটা কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে সবথেকে মারাত্মক লেভেলের একটা গ্রেনেড স্কিন এটা কিন্তু বুয়া 2.0 ইভেন্টের উপর বেস করে আসতে যাচ্ছে তার মানে তোমরা এটা ফ্রিতে পাবা এমন না এটা কিন্তু অবশ্যই তোমাদের ডায়মন্ড দিয়ে নেওয়া লাগবে এছাড়াও গাইস একটা প্যান স্কিন দেখতে পাচ্ছছো বুয়া 2.0 ইভেন্টের উপর বেস করে এই প্যান স্কিনটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের সবাইকে ফ্রিতে দেওয়া হবে এছাড়াও গাইস একটা প্যারাঙ্গের স্কিন তোমরা দেখতে পাচ্ছছো সরি এটা কি বলে স্কিতি না স্কাইতি বলে তো এইটাও কিন্তু বুয়া 2.0 ইভেন্টের মাধ্যমে কোন একটা ইভেন্টে তোমরা অবশ্যই অবশ্যই দেখতে পারবা আশা করি গাইস ক্লিয়ার হয়ে গেছো তো গাইস এবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজাদ 12টার পরে আমাদের সার্ভে বড় ধরনের কোনো আপডেট আসবে কিনা তো দেখো গাইস বড় ধরনের আপডেট আজাদ 12টার পরে আমাদের বাংলাদেশ সার্ভে আসবে না কারণ বর্তমানে কিন্তু আমাদের সার্ভে বড় ধরনের সবগুলো ইভেন্ট চলতেছে মোটামুটি প্রায় ইভেন্টগুলো চলতেছে এজন্য আজকে আর কোনো ইভেন্ট আসবে না তবে প্রতিনিয়ত তোমরা স্পেশাল ইভেন্টে যেমন দেখতে পারো বা স্টোরের মধ্যে তোমরা যেমন ছোটখাটো ডিসকাউন্ট দেখতে পারো ওইরকম ছোটখাটো ডিসকাউন্ট কিন্তু আজও দেখতে পারবা
আশা করি গাইস তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।